আজ বেনারসে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি বেনারস থেকে 54 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার লাখানিয়া দারি ও চুনাদারি জলপ্রপাত দেখতে। উত্তরপ্রদেশের জলপ্রপাত এটা শুনে একটু অবাকই হয়েছিলাম প্রথমে, তো ভাবলাম ঠিক আছে একবার গিয়ে দেখাই যাক কীরকম এই লাখানিয়া দারি ও চুনাদারি ওয়াটারফলসটা। বারাণসী থেকে দুদিক দিয়ে আসা যায় এই জলপ্রপাতটি দেখতে। এই দুটি রাস্তার মধ্যে প্রথমটি আদালপুরা হয়ে চুনার ব্রিজ দিয়ে গঙ্গা টপকে চলে আসছে লাখানিয়া দারি ওয়াটারফলসের সামনে, অপর রাস্তাটি রামনগরের শাস্ত্রী পুল দিয়ে গঙ্গা পেরিয়ে নারায়ণপুর হয়ে চলে আসছে লাখানিয়া দারি জলপ্রপাতের সামনে। চুনার হয়ে রাস্তা 55 কিলোমিটার আর রামনগর ব্রিজ পেরিয়ে রাস্তা 50 কিলোমিটার। জামুই আহুরাউড়া রোড বা SH-5A রোড দিয়ে আমরা এগিয়ে চললাম। কিছুটা গিয়ে বাঁদিকে দেখতে পেলাম পাহাড় ভেঙে পাথর কাটার কাজ চলছে। মনুষ্য বসবাসের আবাসস্থলের জন্য, সৌন্দর্যায়নের জন্য এরকম প্রাকৃতিক ক্ষয় সত্যিই মেনে নেওয়া যায় না। দূরে দেখা যাচ্ছে আহুরাউড়া ড্যামের জল। এই জলাশয়টি সৃষ্টি হয়েছে এখানকার এই জলপ্রপাতগুলির জলের উপর বাঁধ দিয়ে একটি জলাধার তৈরি করার ফলে। স্টেট হাইওয়ে থেকে কিছুটা এগিয়ে ডান দিকে কিছুটা যাওয়ার পর পৌঁছে গেলাম লাখানিয়া দারি পাহাড়ের সামনে। এই লাখানিয়া দারি এলাকায় ঢোকবার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এসে গেছি লাখানিয়া দারি পাহাড় এবং ওয়াটারফলস এলাকায়। এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করব। এইটা হচ্ছে প্রবেশ পথ লাখানিয়া দারি ওয়াটারফলসে। এখানে ইনস্ট্রাকশন লেখা আছে। মির্জাপুর ডিস্ট্রিক্টে অবস্থিত এটি। এন্ট্রান্স থেকে 1 কিলোমিটার যেতে হবে, তবে জলপ্রপাত এলাকায় আমরা পৌঁছাতে পারবো। ভেতরে আর কোনো দোকান পাওয়া যাবে না। এই গেটের সামনে কিছু চিপস, কোল্ড ড্রিঙ্কস এসবের দোকান আছে। ওয়াটারফলসের প্রথম যে ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্টের কাছে আমরা পৌঁছে গেছি। এই সামনেই দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা। এখান থেকে জলধারাটা দেখা যাচ্ছে, তবে এখন শীতকাল, ডিসেম্বর মাস, তাই জলের ধারাটা একটু কম আছে তুলনামূলকভাবে। গেট দিয়ে ঢুকে আস্তে আস্তে এগিয়ে ডান দিকে নজরে পড়ল ওয়াটারফলস এলাকা। নদীর একটি বড় জলস্রোত এগিয়ে চলেছে পাথরগুলির উপর দিয়ে। পাথরগুলিকে নানারকমভাবে ক্ষয় করে সুন্দর আকৃতি দিয়েছে। এখন বর্ষাকাল নয়, তাই জলের বিস্তার ততটা নেই। বর্ষার সময় এলে এখানকার জলের স্রোত বহুগুণে বৃদ্ধি পায়। এখন অনেকেই নিচে নেমে জায়গাটা এনজয় করছে, কিন্তু বর্ষার সময় এটা কখনোই সম্ভব হবে না। এই নদীর উৎসটি দেখতে হলে যেতে হবে জলপ্রপাতের একেবারে সামনে। বোল্ডারের পথ অনেক কষ্ট করে যেতে হবে।
জলপ্রপাতটিকে অনেকে বলে চুনাদড়ি ওয়াটারফলস। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে পথ চলতে লাগলাম। পথে যেতে যেতে নদীর টলটলে জলকে স্পর্শ না করে পারলাম না। একটু নেমে নদীর জলে হাত মুখটা ধুয়ে তৃপ্ত হয়ে নিলাম। এই স্রোতস্বিনী জলপ্রবাহটির নিচের অংশের নাম লাখানিয়া দড়ি জলপ্রপাত আর উপরের অংশটির নাম চুনা দড়ি জলপ্রপাত। আমরা এই লাখানিয়া দড়ি জলপ্রপাতটি দেখতে দেখতে এগিয়ে যাব অনেক উপর দিকে, যেখানে আমরা দেখতে পাবো উপর থেকে হঠাৎ করে নিচে নেমে আসা চুনা দড়ি জলপ্রপাতের সৌন্দর্য। বোল্ডারের পথ অনেক কষ্ট করে এগিয়ে যেতে হবে। লাখানিয়া দারি যে ওয়াটারফলসটা আছে, এই ওয়াটারফলসের যে সোর্স নদীটা, সেই নদীটা অনেক উপর থেকে পড়ছে জলপ্রপাতটা আর কি। তো সেটার দিকে একটু যাওয়ার চেষ্টা করছি। স্থানীয় মানুষজনের কাছ থেকে জানলাম যে এটা মোটামুটি 2 কিলোমিটার রাস্তা গেট থেকে। তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখি যে আমরা এই নদীর যে মেন সোর্স জলপ্রপাতটা, সেই জলপ্রপাতটাকে আমরা এক্সপ্লোর করতে পারি কি না। তো মোটামুটি 500 মিটারের মতো আমরা এসেছি, আরও 1.5 কিলোমিটার যেতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আমাদের সাথে, যদি আমি এক্সপ্লোর করতে পারি তাহলে আমিও আপনাদেরকেও দেখাতে পারবো সেই ওয়াটারফলসটা। এখন জল কম আছে নদীতে, কারণ এখন হচ্ছে শীতকাল, ডিসেম্বর মাস। সেপ্টেম্বর মাসে আসলে, আগস্টের পরে আসতে পারলে অনেকটা জল পাওয়া যেত। ঠিক আছে, তো যাই ওয়াটারফলসটার দিকে। নদীর বেডটি খুব সুন্দর, মাঝে মাঝে প্রায় সমতল এলাকা, পাথরের জমি। ইচ্ছে হচ্ছে টেন্ট খাঁচিয়ে কিছুক্ষণ এখানে থেকে যাওয়ার। দেখে মনে হচ্ছে শীতকালে বিভিন্ন ছুটির দিনে এখানে ভালোই পিকনিকের আসর বসে। এবারে আস্তে আস্তে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলতো, শান্ত নিরিবিলি, একটু গা ছমছমে পরিবেশ। মাঝে মাঝে বড় বড় বোল্ডার টপকে টপকে যেতে হবে। চলতে চলতে মাঝে মাঝে ছায়া সুনিবিড় বড় গাছের নিচে ক্ষণিকের বিশ্রাম। পাথুরে রাস্তা, এগুলো বোল্ডার পাস, কিছু ক্ষয় হওয়া পাথর, এগুলো টুপকে টুপকে আমাদের যেতে হচ্ছে ওয়াটারফলসের দিকে। চারিদিকে নদীর ধারে বোল্ডার ভর্তি, অনেক লোকই যাচ্ছে। দেখা যাক কতটা যেতে পারি আমরা। 10 মিনিট লাগবে,
প্রায় চলে এসেছি আমরা, আর মিনিট দশেকের রাস্তা। এখানে একজন ছেলে যে ওয়াটারফলস দেখে এলো বললো আপনারা আস্তে আস্তে গেলেও 10 মিনিটে পৌঁছে যাবেন ওয়াটারফলস। প্রায় পৌঁছেই গেছি, যারা ফিরতি লোক তাদের কাছ থেকে জানলাম। আর 100 মিটার দূরে আছি ঝর্ণা। এই মোটামুটি আওয়াজও শুনতে পাচ্ছি ঝর্ণার। হচ্ছে শেষ রাস্তা মনে হচ্ছে, আর 100 মিটার আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ঝর্ণা, আর বেশি দূর নেই। চলে এসেছি আমরা, বিউটিফুল ঝর্ণা। অবশেষে পৌঁছে গেলাম দারি ওয়াটারফলসের সামনে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা চলে এসেছি। অপূর্ব সুন্দর জলপ্রপাত, এ একেবারে ভাষা দিয়ে বোঝানো যাবে না, আপনারা এসে এখানে দেখতে হবে। আপনার কাছে রিকোয়েস্ট, বেনারসে যদি আসেন, 55 কিলোমিটার মাত্র রাস্তা, এসে ওয়াটারফলসটা অবশ্যই দেখে যান। এর সৌন্দর্য সত্যি আমি বলে বোঝাতে পারছি না। আমরা চলে এলাম লাখনিয়া দাড়ির উপরের অংশের জলপ্রপাতটির সামনে, যার নাম চুনা দড়ি জলপ্রপাত। প্রায় 165 ফুট উপর থেকে হঠাৎ নিচে নেমে আসছে এই চুনা দড়ি জলপ্রপাত। নিচে একটি বড় জলাশয় তৈরি করেছে এই জলপ্রপাতটি। অপূর্ব সুন্দর এই লাখানিয়া দাড়ির উপরের অংশের এই চুনাদারি জলপ্রবাহটি। ঘন্টাদের খুব কষ্ট করে বোল্ডার টপকে টপকে এসে দেখলাম এই ওয়াটারফলস। আমিও যেমন এনজয় করলাম, তেমনি আপনাদেরও দেখবার সুযোগ করে দিলাম। আশা করি আপনাদের এই লক্ষণীয় দারি ওয়াটারফলসের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করে দিন। এই ভিডিওটা অন্যদের দেখাবার জন্য প্রচুর প্রচুর শেয়ার করুন। ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।